রাত্রি 8টা আজকে আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি হ্যাঁ এই যে উই আর হিয়ার কানেকি লাইটটাই জ্বলে চলো দেখি কিছু কি আদৌ খোলা আছে না সব বন্ধ হয়ে গেছে বাবা কেন লাইটটাই তো নেই দাও লাইট জ্বালাতো এই 8টার দিকে একটু বেরোলে অনেক লেট করে দেখো রাস্তাঘাট সব ফাঁকা এখানে 7:30টার পরে সব বন্ধ হয়ে যায় কোথাও একটু চাঙ্ক পিপল রয়েছে আবার কোথাও কেউই নেই এরকম এই দিকটা আবার লোকজন হয়েছে আর এখানে কিছু দোকান আছে এখানে 7:30টার পরে সমস্ত লাইট সব কিছু বন্ধ হয়ে যায় ক্লোজ হয়ে যায় বাট স্টিল একটু বেরোলাম আর এখানে একটা দু তিনটে ক্যাফে আছে একটা ক্যাফে নাম করা কালকে ঠিক করেছিলাম আসবো তো আজকে এদিকটা এসেছি একবার গিয়ে দেখি যদি কিছু পাই দেন সেটা প্যাকিং করি বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে তাই সরে এসো দেখছি ধাক্কা দি চলো চলো ধাক্কা চলো ধাক্কা দে ধাক্কা এলাম ক্যাফে কারসং ডায়রিজ কি সুন্দর করে সাজানো হ্যাঁ আরে ভাই ইটস ভেরি নাইস নমস্কার করো তুলো কি সুন্দর কি সুন্দর ভেরি নাইস Very nice. বলো মেনু দেখছি তোকে এই মেনুটা আমার কোনো কাজে না পিৎজা খাবে কে খাবে এটা কে খাবে এই যে এখানে এতটা সুন্দর ফটো তোলার জায়গা অ্যান্ড দেন দেখো দুটো ফ্লোরই দারুণ দারুণ ফটো তোলার জায়গা কোনো জায়গা হ্যাঁ কোনো জায়গা মিস করা যাবে না বাজে ডট নটা আর দেখো রাস্তাঘাট একদম ফাঁকা দেখো লিটারালি অন্ধকারে সব ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে লোকজন এখানকার ওই একটা দুটো বাড়িতে একটু একটু আলো টালো জ্বলছে সব বন্ধ আমরা তোমাদেরকে দেখালাম ক্যাফে কারসং ডায়রিজ থেকে ফিরছি
পুরো ফাঁকা, মনে হচ্ছে রাত 2 বাজে। আমি ফোনে ডুয়াল ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করছি, পেছনে দেখো ঘুটঘুটে অন্ধকার, দেখো সব অন্ধকার। হ্যাঁ একটু আলো জ্বলছে, কাছে আসো, তোমাকে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে ভিজিবল। এখন আমরা ফিরছি, দারুণ এক্সপিরিয়েন্স হলো। কার্সাংয়ের মতো জায়গা, এতটা সুন্দর একটা ক্যাফে, যেরকম কলকাতার পার্ক স্ট্রিটের ক্যাফে হয় সেই টপ নচ ক্যাফে এখানে রয়েছে। ইটস অসম, যদি কখনো কার্সাং ভিজিট করো মাস্ট ভিজিট করো এই প্লেসটা। খুব একটা চিপ বলবো না, কারণ স্ট্যান্ডার্ডের তুলনায় রেট ঠিকঠাক আছে, তবে ফুড দারুণ, খুব ভালো কোয়ালিটির ফুড, ককটেলস মকটেলস সমস্ত কিছু কলকাতার মানে ক্যাট মানে স্টাইলে তোমরা এখানে পেয়ে যাবে। সিমি টাটা করে দাও ডগিটাকে, টা 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 টা। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য বলে আটকে রেখেছে তোমাকে। হ্যাঁ বলে আমি তো গন্ধ শুকিয়েছি, আমি তোমাকে গন্ধ শুকিয়েছি। হ্যাঁ টাটা, বসো বসো বসো। আর আমরা এখন যে এসছি ডিনার করবো, খুব সুন্দর। আমি অবভিয়াসলি গ্রুপে, আমি তোমাদের সাথে এখানকার লোকেশন বেচারি আছে, পায়েও লেগে গেছে, ডগি দেখবে তখন ঘুমিয়ে পড়েছে। ডগিতে ঘুমিয়ে পড়েছে তো বাবা। এখন আমরা করবো খাও খাও, এই কিচেনে তোমার কোচ হচ্ছে, কোচ সিমি খাবে কোচ, আর আমরা এখানে করবো ডিনার। হ্যাঁ মা আছে, মা আছে।